হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2024 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 17 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 24শে ফেব্রুয়ারি 2024-এর Shift 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্যে নিচের কোন রাসটি রাগ বোঝায়? রাগ বা ক্রোধ, শান্ত, হাস্যরস, রুদ্র না সাহসী? রাগ বোঝাতে ব্যবহার করা হয় রুদ্র রাস, অপশন 3। পরের প্রশ্ন, রাষ্ট্রের পাবলিক সার্ভিসে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নেবে, এটি ভারতীয় সংবিধানের কোন পাঠের অধীনে উল্লেখ করা হয়েছে? পার্ট 5, পার্ট 4, পার্ট 3 না পার্ট 4A? বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হবে, অর্থাৎ সেপারেশন অব জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 50-তে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল 50 হলো পার্ট 4 এর অন্তর্গত। অপশন 2 হবে এখানে সঠিক। পার্ট 4-এ রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পার্ট 5-এ রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার। পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। পার্ট 4A-তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার কত? 65.46, 39.3, 74.04, 82.14? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার হলো 74.04, যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার 82.14%, অপশন 4, এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। পরের প্রশ্ন, ধম্ম শব্দটি প্রাকৃত শব্দ যা প্রাচীন ভারতের নিজের কোন শাসকের সাথে যুক্ত? চন্দ্রগুপ্ত দ্বিতীয়, রুদ্রদামন, রাজারাজা চোল প্রথম না অশোক? ধম্ম শব্দটি প্রাচীন ভারতের সম্রাট অশোকের সঙ্গে যুক্ত, অপশন 4 হবে এখানে সঠিক। সম্রাট অশোক 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধ লড়াই করেছিলেন। সেই যুদ্ধে তিনি জিতলেও সেখানে প্রচুর সেনা মারা যায়। এরপর তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি এই ধম্ম শব্দটির প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, 77তম স্বাধীনতা দিবস কোন সালে পালিত হয়? 2023, 2021, 2022, 2020? আমরা স্বাধীনতা অর্জন করি 15th August 1947-এ, অর্থাৎ এটি ছিল আমাদের প্রথম স্বাধীনতা দিবস, অর্থাৎ 77th স্বাধীনতা দিবস হবে 2023 সালে, অপশন 1। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি প্রাথমিকভাবে ড্যাশ অর্জনের লক্ষ্যে রয়েছে? অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক স্থিতিশীলতা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4-এ উল্লেখ রয়েছে এবং আর্টিকেল হলো 36-51। এই নীতিগুলি আমরা আয়ারল্যান্ড থেকে গ্রহণ করেছিলাম এবং এর লক্ষ্য হলো সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, অপশন 2 হবে সঠিক। পরের প্রশ্ন, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ভারতের কোন সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত? স্বামীনারায়ণ আন্দোলন, থিওসফিক্যাল সোসাইটি, আর্য সমাজ না ব্রাহ্ম সমাজ? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, অপশন 4। তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেছিলেন এবং তাই পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এছাড়া তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সেরাইকেল্লার ছৌ নৃত্যে অবদানের জন্য কোন শিল্পী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পটনায়ক, দিওয়ান সিং বাজেলি, নরেন্দ্র সিং নেগি, যতীন গোস্বামী? ছৌ নৃত্যে অবদানের জন্য 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তপন কুমার পটনায়ক, অপশন 1। তিনি সেরাইকেল্লার একজন বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী। সেরাইকেল্লা জায়গাটি ঝাড়খণ্ডে অবস্থিত। ছৌ নৃত্য মূলত ভারতের 3টি রাজ্যে দেখতে পাওয়া যায়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিতগুলি পড়ুন। সবুজ বিপ্লব 1960-এর দশকে নরম্যান বোরল্যাগ দ্বারা শুরু করা একটি প্রচেষ্টা।
তিনি বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। সঠিক বিবৃতিটি চিহ্নিত করুন। সবুজ বিপ্লব নরম্যান বোরল্যাগ 1960-এর দশকে শুরু করেছিলেন, এটা সঠিক। তিনি আদতে আমেরিকার বাসিন্দা এবং তিনি সবুজ বিপ্লব শুরু করেছিলেন মেক্সিকোতে, এবং তার এই প্রচেষ্টা খুব ভালো সফল হয়েছিল, সেই জন্য তাকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসাবে অভিহিত করা হয়। এখানে দুটো বক্তব্যই সঠিক রয়েছে, তাহলে সঠিক হবে অপশন 1, এ ও বি উভয়ই। নরম্যান বোরল্যাগ 1970 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, নোবেল পিস প্রাইজ। পরের প্রশ্ন, কে 2023 সালের সেপ্টেম্বরে মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন? নরেন্দ্র সিং, এস এ পানসে, রজনীশ কুমার, সঞ্জীব মিশ্রা। 2023 সালের সেপ্টেম্বরে মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রজনীশ কুমার। অপশন 3, রজনীশ কুমার পূর্বে এসবিআই এর চেয়ারম্যান ছিলেন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 31 অক্টোবর 2023 তারিখে জাতীয় ড্যাশ দিবসে কর্তব্য পথে দেশের যুবকদের জন্য মেরা ইউয়া ভারত, মাই ভারত প্ল্যাটফর্ম চালু করেছেন, ঐক্য, স্বাস্থ্য, খেলাধুলা না যুবক? 31 অক্টোবর ভারতবর্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়, অর্থাৎ এটা হবে জাতীয় ঐক্য দিবসে। 31 অক্টোবর হলো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। পরের প্রশ্ন, ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থ সামাজিক ও বর্ণ শুমারি 2011-এ পরিবারগুলিকে কয়টি বিভাগে স্থান দেওয়া হয়েছে? 5টি, 6টি, 3টি না 4টি? 2011-এর আর্থ সামাজিক ও বর্ণ শুমারিতে পরিবারগুলিকে 3টি বিভাগে স্থান দেওয়া হয়েছিল তাদের ইনকামের ভিত্তিতে, এবং এই 3টি বিভাগ হলো স্যালারি ফ্রম গভর্নমেন্ট জব, স্যালারি ফ্রম পাবলিক সেক্টর এবং স্যালারি ফ্রম প্রাইভেট সেক্টর। পরের প্রশ্ন, যখন একটি শাটল, শাটল অর্থাৎ যেটা ব্যাডমিন্টন খেলায় আমরা কক বলি, যখন একটি শাটল বাতাসে উঁচুতে ছুড়ে দেওয়া হয়, খেলোয়াড় একটি শক্তিশালী ওভার হ্যান্ড শট সরাসরি প্রতিপক্ষের কোর্টের মেঝেতে চালায় কি হিসেবে পরিচিত? লং সার্ভিস, র্যালি, শর্ট সার্ভিস না স্ম্যাশ? যখন কোনো প্লেয়ার একটি ককে প্রতিপক্ষের কোর্টে চালান করে তাকে বলা হয় স্ম্যাশ। অপশন 4। পরের প্রশ্ন, রাজস্ব ব্যয় সম্পর্কে নিম্নলিখিতগুলি পড়ুন। রাজস্ব ব্যয় অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? যেগুলো সরকার নর্মাল স্পেন্ডিং করে, যেমন কাউকে বেতন দিতে, ইন্টারেস্ট পেমেন্ট করতে, সাবসিডি দিতে, রাজ্যগুলিকে গ্র্যান্ট দিতে। কি কি রয়েছে? রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদ সৃষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যয়, এটা ঠিক রয়েছে। রেভিনিউ এক্সপেন্ডিচারে কোনো রকম আর্থিক সম্পদ সৃষ্টি হয় না, এটি সরকারি বিভাগ এবং বিভিন্ন পরিষেবার স্বাভাবিক কার্যকারিতা, সরকার কর্তৃক ব্যয়কৃত ঋণের সুদ প্রদান এবং রাজ্য সরকার ও অন্যান্য পক্ষকে প্রদত্ত অনুদানের সাথে সম্পর্কিত, এটা সঠিক রয়েছে। এখানে ভুল বিবৃতিটি শনাক্ত করতে বলেছে, এখানে দুটোই সঠিক রয়েছে, তাহলে কোনোটিই ভুল নয়। এখানে অপশন 2, এ বি নয় উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত গায়কদের মধ্যে কে সম্বলপুরি লোকগান রঙ্গবতী রঙ্গবতী জনপ্রিয় করেছিলেন? সুনিধি চৌহান, কৃষ্ণা প্যাটেল, জনিতা গান্ধী, বাণী জয়রাম। সম্বলপুর এটা উড়িষ্যার একটি শহর, এই শহরের একটি বিখ্যাত লোকগান ছিল রঙ্গবতী রঙ্গবতী। তাকে জনপ্রিয় করেছিলেন দুজন গায়ক গায়িকা, একজন হলেন কৃষ্ণা প্যাটেল এবং আরেকজন হলেন জিতেন্দ্র হরিপাল। পরের প্রশ্ন, একটি পদার্থের ড্যাশ হলো সেই তাপমাত্রা এবং চাপ যেখানে সেই পদার্থের 3টি পর্যায়, গ্যাস, তরল, কঠিন, তাপ গতিগত ভারসাম্যে সহাবস্থান করতে পারে। অ্যালোট্রপিক, ট্রিপল পয়েন্ট, ট্রাইস্টেট না অ্যাম্ফিবিয়াস? তাপ গতিগত ভারসাম্য অর্থাৎ থার্মোডিনামিক্স। পদার্থের 3টি পর্যায়, গ্যাস, তরল এবং কঠিন, তাপমাত্রা এবং চাপে একসাথে সহাবস্থান করতে পারে ট্রিপল পয়েন্টে। অপশন 2 হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়, এটা কোন সাল জানতে চেয়েছে? 1948, 1978, 1998 না 1995? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত, এবং ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। অপশন 4,
বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। বর্তমানে এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। এবং বর্তমানে সদস্য দেশের সংখ্যা 164। পরের প্রশ্ন, অলিম্পিক গেমসে পুল সাঁতার একটি 1.5 মিটার দীর্ঘ সুইমিং পুলের ভিতরে 8 লেনে বিভক্ত হয়, 75, 50, 100 না 25? অলিম্পিক গেমসে পুল সাঁতার হয় একটি 50 মিটার দীর্ঘ সুইমিং পুলের ভিতরে 8 লেনে বিভক্ত। অপশন 2 হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি 2023 সালের জাতীয় গেমসে সর্বাধিক স্বর্ণপদক জিতেছে? হরিয়ানা, পরিষেবা, মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র? এখানে পরিষেবা বা সার্ভিসেস। 2023 সালের জাতীয় গেমস হয়েছিল গোয়াতে এবং তার মোটো ছিল গেট সেট গোয়া। 2023 সালের জাতীয় গেমসে সর্বাধিক স্বর্ণপদক জিতেছিল মহারাষ্ট্র। অপশন 4, মহারাষ্ট্র মোট 80টি স্বর্ণপদক জিতেছিল। দ্বিতীয় স্থানে ছিল সার্ভিসেস, তৃতীয় স্থানে ছিল হরিয়ানা। পরের প্রশ্ন, 2023 সালের সেপ্টেম্বরে 1 বছরের মেয়াদের জন্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 2023 সালের সেপ্টেম্বরে 1 বছরের জন্য অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান হয়েছেন কে এন শান্তকুমার। অপশন 1। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।